প্রাপ্ত বয়স্ক ছেলেদের পেছনে প্রাপ্ত বয়স্ক মানুষদের বা মুসলিমদের নামাজ হবে জামানাতে নাবালক ছেলের পেছনে নামাজ তারা পড়েছেন এর দলিল চাইলে সালাতে মুবাসের পাবেন আহমতুল্লাহ বারাক্কা তো আসরের নামাজ বাকি আছে মসজিদে গিয়ে জামাতে মাগরেব দেখলেন মাগরেবের জামাতে আসরের সামিল হয়েছেন এবং ইমামের সালাম ফেরার পরে এক রাখাত পরে চার রাখাত পরে রাসোর পড়েছেন তারপরে দ্বিতীয় জামাতে অথবা একাকী মাগরে পড়েছেন আপনার সালাদ খুব সুন্দর হয়েছে ফাইন হয়েছে এরকমই করা উচিত তার তীব বজায় রাখার জন্য রহমতুল্লাহে বারাকাতু ফর্সা মানে পূর্বের আকাশ ফর্সা হওয়া আর বলা হয়েছে নামাজ পড়ার মাধ্যমে ফর্সা তার মানে লম্বা করে নামাজ পড়তে হবে ফজরের রহমতুল্লাহে বারাকাতু কোরআনের আয়াত দিয়ে যদি লিখা হয় সেটা যদি শিরিক না হয় তাহলেও হারাম ব্যবহার করা যায় জায়েজ নয় কেননা কোরআনের আয়াতকে মানে অপমান করা হয় ওটা নাপাক অবস্থায় ব্যবহার করা হয় সহবাস করা হয় মহিলাদের মাসিক অবস্থায় তাদের হাতে থাকে কোরআনের আয়াতের অপমান হয় এই জন্য কোরআন আয়াত দিয়ে তাবিজ লিখা যায়জ না তাছাড়া কোনো প্রমাণ নেই যে নবী সাল্লা ভাতার কোনো সাহাবি কোরআনীয় আয়াত দিয়ে তাবিজ লিখেছেন মরহামতুল্লাহ বারাকাত অনেক ভাই আছেন যারা ইনি হচ্ছেন আমির হামজা একবার প্রশ্নের উত্তরে বলেছি উনি চাইছেন নাম ধরে ধরে বলি আমি এমন উত্তর দিই যাতে করে আমভাবে সকলের কাজে লাগে আপনি যাদের নাম নিয়েছেন যার নাম নিয়েছেন সে জিনিস যদি নাও বলি তো এটা বুঝে যাওয়া দরকার যে জায়েজ না না জায়েজ অমুসলিমদের যে কোনো শিরকি বিদাতি এবং যে কোনো প্রতীকী জিনিস ব্যবহার করা মুসলিমদের জন্য জায়েজ না আশা করি এবার বুঝতে পেরেছেন প্লাস্টিক সার্জারি করে যদি চেহারা পরিবর্তন করা হয় এটা কি জন্য করা হয় যদি অতিরিক্ত সৌন্দর্যের জন্য হয় তাহলে হারাম আর যদি কোনো রকমের বিকৃতি থাকে চেহারায় বিকৃতি থাকে সেই বিকৃতিটাকে বিকৃতিটাকে দূর করার জন্য করা হয় তাহলে যায়জমতল্লাহ হোমিওপ্যাথিক বাধ্য হয়ে খাওয়া তাহলে সমস্যা নেই কিন্তু বাধ্য না হলে মানে যে যে ওষুধে বেশি অ্যালকোহল আছে সেই ওষুধ ব্যবহার করা যায়জ নয় রহমতুল্লাহ বারাকাত যখন আপনার দুটো জিনিসের মধ্যে দ্বন্দ্ব থাকবে এটা করব না ওটা করব কোন রকম মানে একদিকে প্রবণতা থাকলে হবে না নিউট্রালে থাকতে হবে তারপর যখন ইস্তেখারা করবেন ইস্তেখারার পরে দেখবেন যে একদিকে আপনার মন ঝুঁকছে তখন জানবেন সেটাতে আপনার মঙ্গল আছে আসসালাম রহমতুল্লাহ বারাকাত বোন যদি স্বামীর সাথে তালাক হয়ে যাওয়ার পর পুনরায় তার সাথে সংসার করে তার মানে বিয়ে না করে সংসার করে কিংবা তালাক এমন তালাক ছিল যে যার পরে বিয়ে যায় না জানতে হবে যদি অবৈধভাবে বাস করছে তো তার সঙ্গে তাকে উপদেশ দেবেন উপদেশ না মানলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন আগে জানুন যে সে সে স্বামীর সাথে অবৈধভাবে বাস করছে কি না রহমতাল্লাহ ইমাম যতক্ষণ না সালাম ফিরিয়েছে ততক্ষণ আঙুল নড়াবেন তা নয় দোয়ার সাথে সাথে আঙুল নড়াবেন আসসালাম আলাইকা আসসালাম ও আলাইনা আল্লাহ রাব্বানা রব্বি যখন বলবেন একটু হালকা হেলাবেন যতক্ষণ আপনি দোয়া করতে থাকবেন ততক্ষণ আপনি আঙুল হেরাবেন